हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। बंधुरा, आज के होमिओपैथिक मेडिसिन्स प्लांट किंगडम मेडिसिन्स एक्टिया स्पाइकाटा मेडिसिन्स बेपारे समस्त किसू डिटेल्स जानकारी देव और ये जानकारी देव डॉक्टर विलियम बर्केर मेटेरिया मेडिका थे। बंधुरा, डॉक्टर विलियम बर्केर मेटेरिया मेडिका थे एक्टिया स्पाइकाटा जो ओषुधि होमिओपैथिक मेडिसिन खूब ही प्रचलित एक मेडिसिन। बंधुरा, एर साइन एंड सिम्पटम साधारण लक्षणगुलि कि कि আমি কোন কাজে ব্যবহার করে থাকি এবং কত পটেন্সিতে কিভাবে আপনাদের ব্যবহার করতে হবে সমস্ত কিছু বন্ধুরা ডিটেইলস আমি এই ভিডিওতে কভার করব। সেই জন্য আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমি ডক্টর এমডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। এই যে উইলিয়াম বরিকের মেটেরিয়া মেডিকা, এই উইলিয়াম বরিকের মেটেরিয়া মেডিকা যে সমস্ত মেডিসিনসের ব্যাপারে উল্লেখ করা থাকে প্রতিটি পার্টসে আলাদা আলাদা সিমটমস লেখা থাকে। বন্ধুরা, কিন্তু এর যে ফার্স্ট প্যারাগ্রাফটা থাকে, প্রথম মেডিসিনের যে ফার্স্ট প্যারাগ্রাফটা থাকে, সেই প্যারাগ্রাফটা খুবই ইম্পর্টেন্ট একটি প্যারাগ্রাফ। বন্ধুরা, ফুল ডিটেলস যে গোটা পৃষ্ঠাটাতে যে লক্ষণগুলো থাকে তার শর্ট নেম হেডলাইন্সগুলো সেই প্রথম প্যারাগ্রাফের মধ্যে থাকে। বন্ধুরা, এই প্রথম প্যারাগ্রাফ যদি আপনারা ভালো করে বুঝে যান তাহলে পুরো ওষুধের লক্ষণটি আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো বন্ধুরা, তারা দেরি না করে চ্যালেঞ্জ শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই অ্যাক্টিয়া স্পাইকাটা যে যে সমস্ত লক্ষণগুলি আছে সেটা হচ্ছে এটি একটি বাতের ওষুধ। বাতের মানে বুঝতে পারছেন এটি রিমোটেড অর্থ্রাইটিসের জন্য খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। বন্ধুরা, ছোটো ছোটো গ্রন্থিসমূহ আক্রান্ত হলে ছিঁড়ে ফেলার মতো ব্যথা এবং ঝিনঝিন করা ব্যথা এর চরিত্রগত লক্ষণ। বন্ধুরা, ছিঁড়ে ফেলার মতো ব্যথা, ছোটো ছোটো যে সমস্ত জয়েন্টগুলি আছে বিশেষ করে কী হয় এই আঙ্গুলের ফিঙ্গার জয়েন্টগুলোতে, যেমন বিশেষ করে শরীরের যে সমস্ত জয়েন্ট ছোটো ছোটো, চাই স্পাইনের ছোটো ছোটো জয়েন্ট হোক, চাই এই হাতের আঙ্গুলের ছোটো ছোটো জয়েন্ট, পায়ের আঙ্গুলের ছোটো ছোটো জয়েন্ট ইত্যাদি জয়েন্টে প্রচণ্ড তেজ ব্যথা হয় এবং ব্যথার যে ব্যথার সাথে ঝিনঝিন করে এটাই হচ্ছে চরিত্রগত লক্ষণ। আর রিমোটেড অর্থ্রাইটিস বাতের ব্যথার ক্ষেত্রে এই সমস্ত লক্ষণগুলি দেখা যায়, সেই জন্য রিমোটেড অর্থ্রাইটিসের জন্য এই ওষুধটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। বন্ধুরা, এছাড়া মণিবন্ধের বাত, সারা দেহে স্পন্দনের মতো ব্যথা, বিশেষ করে লিভার এবং প্রস্রাব থলিতে হৃৎপিণ্ডের রক্তপ্রকট নাড়ির আক্ষেপিক ব্যথা, ব্যথা হলে নড়াচলনা করলে বেড়ে যায়। বন্ধুরা, ব্যথাগুলো সাধারণত নড়াচলনা করলে, উঠে বসা করলে, কোনো কাজ করলে বৃদ্ধি পায়। এটি ছিল এর ফার্স্ট প্যারাগ্রাফের সিমটমস লক্ষণ। বন্ধুরা, উইলিয়াম বরিকের মেটেরিয়া মেডিকার মধ্যে এখন যদি আমি এর বিস্তারিত ডিটেলস বর্ণনা করি কোন কোন সাইন অফ সিমটমসগুলি পার্ট টু পার্ট উল্লেখ করা হয়, সেটাতে মুখমণ্ডলের যে লক্ষণগুলি থাকে সেটা হচ্ছে উপরের চোয়ালের তীব্র ব্যথা, উপরের চোয়াল, এই চোয়ালগুলো আছে এই চোয়ালের মধ্যে প্রচণ্ড ব্যথা হবে, প্রচণ্ড তীব্র ব্যথা হবে এবং ব্যথা দাঁতের গোড়া পর্যন্ত ব্যথা গলার হাড়ের মধ্যে দিয়ে কপাল অব্দি বিস্তৃত করে। এই যে যে জয়েন্ট, এই হাড়গুলোতে মুখের চিপের যে হাড়গুলো আছে সেই হাড়গুলো ব্যথা করতে করতে ব্যথা যেটা দাঁতের মধ্যে যাওয়া এবং এদিক থেকে যাতে গোটা বিস্তার করে ব্যথা প্রচণ্ড তেজ, সেক্ষেত্রে সেখানে একটি স্পাইকাটা 100%ভাবে কাজ করে থাকে। বন্ধুরা, এছাড়া হাত পায়ের যে সমস্ত লক্ষণগুলি এতে আছে সেটা হচ্ছে কোমরে ছিঁড়ে ফেলার মতো ব্যথা, কোমরে যদি প্রচণ্ড তেজ হয়, ছিঁড়ে ফেলার মতো ব্যথা হয়, ছোটো ছোটো গাঁটে বাতের ব্যথা, হাতের কবজিতে ব্যথা, রিস্ট জয়েন্টে ব্যথা, হাতের কবজিতে ব্যথা, আঙ্গুলে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, পায়ের ছোটো ছোটো ফিঙ্গার জয়েন্টে ব্যথা, ছোটো ছোটো জয়েন্টগুলোতে ব্যথা এবং সেই জয়েন্টগুলো কি বা সেই গাঁটগুলো কি সামান্য পরিশ্রম করলে ফুলে যায়, ব্যথার সাথে যদি কারো ফুলে যায়, ছোটো ছোটো জয়েন্টে ব্যথা করছে প্রচণ্ড, আবার কোনো কাজ করলে সামান্য কোনো পরিশ্রম করলে ব্যথার সাথে যদি সেই জয়েন্টগুলো ফুলে যায়, সেক্ষেত্রে অ্যাক্টিয়া স্পাইকাটা খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। বন্ধুরা, পরিশ্রমে ফুলে যায় এবং হাঁটুতে ব্যথা, কথা বলার সময় খাওয়ার পরে রোগী অবসাদগ্রস্ত হয়ে পড়ে এবং হাতগুলি দুর্বল মনে হয়, এই সমস্ত সাইন অ্যান্ড সিমটমস বন্ধুরা অ্যাক্টিয়া স্পাইকাটার আছে। অ্যাক্টিয়া স্পাইকাটা ওষুধের সাথে অন্য ওষুধের যদি প্রায় কমন সম্পর্ক থেকে থাকে বা প্রায় অন্য ওষুধের সাথে যে সমস্ত লক্ষণগুলি মিলে যায় সেটা হচ্ছে সিমসিফুগা, কোলোফাইলাস এবং লিডামের সাথে, লিডাম পালের সাথে তুলনা করা হয় অ্যাক্টিয়া স্পাইকাটার। বন্ধুরা, কারণ অ্যাক্টিয়া স্পাইকাটার যে লক্ষণগুলি, সাইন অ্যান্ড সিমটমসগুলি এই সমস্ত মেডিসিনের সাথে প্রায় কম বেশি মিলে যায়। বন্ধুরা, এর সাথে সম্পর্ক আছে, যেমন লিডাম পাল, সিমসিফুগা, কোলোফাইলাস ইত্যাদি ওষুধের সাথে এর সম্পর্ক আছে। বন্ধুরা, তো ভিউয়ার্স বুঝতে পারছেন এটি কোন কোন কাজে ব্যবহার করা থাকে, এটি রিমোটেড অর্থ্রাইটিসের জন্য ব্যবহার করে থাকে। আমি বন্ধুরা, যাদের ছোটো ছোটো জয়েন্টে ব্যথা, ব্যথার সাথে ফুলে যায়, পায়ের গোড়ালির মধ্যে ব্যথা, কোমরের মধ্যে ব্যথা, রিস্ট জয়েন্টে ব্যথা ইত্যাদি যাবতীয় ব্যথার জন্য সেটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। ব্যথার সাথে যদি ফুলে যায় এবং নিডলিং টাইপ চলে ঝিনঝিন করে ব্যথার সাথে, সেক্ষেত্রে সেখানে 100%ভাবে কাজ করে থাকে। এটি আপনাদের
যদি ক্রনিক কেসে প্রচণ্ড পুরনো ব্যথা হয়, 5 বছর 10 বছর হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এটাই 200 শেষ পর্যন্ত 200 পাওয়ারে ব্যবহার করতে হবে। দু ফোঁড়া করে সরাসরি জীবের মধ্যে দিয়ে দিনে 3 বার ব্যবহার করতে হবে, সকাল দুপুর রাত। এবং অ্যাকুট ক্ষেত্রে 2-3 মাসের সমস্যা হলে এটি 30 শেষ পর্যন্ত 30 পাওয়ারে 2 ফোঁটা করে দিনে 3 বার ব্যবহার করতে হবে খালি পেটে। বন্ধুরা, তাহলে আপনাদের রিমোটার কিছুদিন ব্যবহার করতে হবে, কারণ রিমোটার আর্থ্রাইটিস সহজে সারে না, কিছু দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন। এবং লক্ষণ ভিত্তিক লক্ষণ যদি মিলে যায় আর সেই লক্ষণ ভিত্তিক যদি এই মেডিসিনটা আপনারা গ্রহণ করেন, খুবই দ্রুত আরাম পেয়ে যাবেন। বন্ধুরা, তো ভিউয়ার্স, এটি ছিল একটি স্পাই কাটা ওষুধের ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস জানকারি। এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।